কিরে তুই এত দেরি করলি কেন? সে কখন থেকে আমি এখানে বসে আছি, আর তোর কি একটু লজ্জা করে না একা মেয়েকে এভাবে পার্কে বসিয়ে রাখতে? না আমার লজ্জা করে না। তোর লজ্জা করে না? এটা তুই কি বললি? ও তোর লজ্জা করবে বা কেন, তুই তো নির্লজ্জ বেহায়া। আরে সত্যি বলছি আমার লজ্জা করছে না, কিন্তু কেন লজ্জা করছে না প্রশ্ন কর। আরে কর না, কেউ প্রশ্ন না করলে আমার আবার উত্তর দিতে ভালো লাগে না। আচ্ছা বল কেন লজ্জা করতেছেন? এখানে আমরা কেন আসছি? ব্রেকআপ করতে তো, প্রেম করতে তো আর আসি নাই। যখন আমি পার্কে বসে ঘন্টার পর ঘন্টা তোর জন্য ওয়েট করতাম তখন কিছু মনে হয় নাই? তুই যে এত ছোট লোক আমি বুঝি নাই, তোর সাথে আসলেই থাকা যায় না। আর এবার ব্রেকআপ মানে একদমই ব্রেকআপ। আহ বাঁচলাম, আমিও ব্রেকআপ। আর একটা কথা শুনে রাখ, তোর মতো পাতা যেমন গাছে অভাব হয় না, ঠিক তেমনি তোর মতো দু একটা পাতা চলে গেলেও আমার গার্লফ্রেন্ডের অভাব হবে না। ঠিকই বলেছিস। আর তোর কপালে কি আছে জানিস? গাছ থেকে যেমন কয়েকটা পাতা ঝরে পড়ে যায়, ওই রকম ঝরা পাতা মানে বুড়ি। অ্যাটলিস্ট তোর থেকে ভালো পাবো। এই ভালো কথা, আমি আজ পর্যন্ত তোরে যতগুলো গিফট দিছি সবগুলো ফেরত দে। ধর তোর টেডি আর এই ব্যাগে তোর সব ফালতু মার্কা গিফট আছে। হুম এখন তো ফালতু হবেই। হ্যাঁ আগে দাঁড়া আমি দেখি কি কি আছে, তোর উপরে আমার বিশ্বাস নাই, তুই আবার কিছু রেখে দিতে পারিস। তোর কোনো ফালতু জিনিস আমি রাখি নাই। হুম যা ভাবছি তাই। তোরে যে আমি আজ পর্যন্ত এতগুলো লিপস্টিক দিলাম ওইগুলো কই, ওইগুলো কে দিবে? লিপস্টিক ব্যবহার করছি শেষ হয়ে গেছে তাই ফেলে দিছি। তাহলে টাকা দে। ঠিক আছে কত টাকা দিতে হবে বল, আমি টাকা দিয়ে দিব। 1,00,000 টাকা হিসাব করলে আরো পাবো, যা তোর ওটা দিতেই না। ঠিক আছে মেমোটা নিয়ে আসিস আমি টাকা দিয়ে দিব। আরে আমি এখন মেমো কই পামু? মেমো না দিলে আমি টাকা দিব না। তোর তোর দেওয়া লাগবে না, তোর আমি দান করে দিলাম, যা। লাগবে না তোর ফালতু মার্কা গিফট। লাগবে না না, ওকে ঠিক আছে। কিরে তুই কাজটা কি করলি? তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই না আমাকে দান করে দিলি তাই আমি সবটাই রেখে দিলাম। তুই আসলে একটা সেচরা। সোজা এখান থেকে রাস্তা মাপা শুরু কর, না হয় এখন আমি পাবলিক ডেকে গণদুলাই দিব। তুই আসলে একটা সেচরা। তুই সেচরা, তোর চোদ্দ গোষ্ঠী সেচরা। তোর চোদ্দ গোষ্ঠী সেচরা। যাব এখান থেকে। আমি কিন্তু তোরে দেখা নিব। আমিও তোরে দেখা নিব। আসছে এখানে আমাকে দেখ। দোস্ত ঘটনা তো একটা ঘটাই ফেলছি। কি ঘটাইছো তোমার? না থাক তোর কথা দেবো না। আমারে কবি না, মানে তোর এমন কোনো বিপদ আছে যেটা তুই আমাকে সাহায্য চাইছিস আমি সাহায্য করি নাই বা করতে পারি নাই কইতে পারবি তুই? হইতে পারি তোর থেকে একটু বয়সে বড়, কিন্তু আমরা একই লেভেলে চলি, একলগে চলি, একই ভার্সিতে পড়ি, না করে না কবি যা। আরে শুন শুন, আজকে পাতার সাথে একদম ফাইনালি ব্রেকআপ করে ফেলছি, কি যে শান্তি লাগতেছে মামা, মনে হচ্ছে অক্সিজেন পাচ্ছি। আহ আচ্ছা পাতার সাথে তোর সম্পর্ক কত বছরের? কত কেন তুই মনে জানোস না? আরে যেটা জিজ্ঞাসা এটা উত্তর দে, কত বছরের এটা ক? তোর 5 বছরের। আর এই 5 বছরের মধ্যে তুই কতবার ব্রেকআপ করছিস গুইনা গুইনা ক, আর আমি কতবার এই ব্রেকআপে প্যাচআপ করে দিছি এটা ক তুই? মামা এইবারের ব্রেকআপ অন্যান্য বারের মতো না, এবার একদম ফাইনালি ব্রেকআপ মামা, আমি ওর সাথে আর রিলেশনে নাই। আচ্ছা তুই দাদারে আদা পড়া শিখেছিস, তোর হইছে ব্রেকআপ। এক কাপ চা খা, চা খায় আর নিশ্চিন্তে বয়ে থাক, বুঝছো? হ্যাঁ মামা আর এক কাপ চা দেন তো। খুব তো বললি যে সিনিয়র হইলেও বন্ধু, বন্ধুর মতো চলাফেরা করি। হ্যাঁ কই এখন তো আমার কথাটা বিশ্বাস করলি না, পাত্তা দিলি না আমারে। আরে পাত্তা দিছি দেখে তোর চা খাওয়াইতেছি, তুই আর নিশ্চিন্তে থাক বাকি কাম আমার। আরে দুধ চিনি বাড়া, ব্রেকআপ হয়েছে তো, আরে করা লিকারের দেন একটা চা। এবার এবার আর লডর বডর না।